magnificent lift off of PSLV C57 with Aditya-L1. Prithibir Prabhab Bortul Parhoi, Aditya-L1 or Khurcha Obhimukhi Agrogami Jatra. ইসরোর দ্বিতীয়খন মহাকাশ যানে অতিক্রম করিলে পৃথিবীর প্রভাব থকা বর্তুল বর্তনীর 2 সেপ্টেম্বরত উৎক্ষেপিত হওয়া আদিত্য-L1 পৃথিবীর উপরিভাগর পৰা 9,20,000 কিলোমিটার সীমা অতিক্রম করিলে মহাকাশত পৃথিবীর প্রভাবর অন্তিম প্রান্ত তথা 9,20,000 কিলোমিটারের সীমা পার হয়ে আদিত্য-L1 এতিয়া লক্ষ্যস্থান তথা লাগ্রেঞ্জ পয়েন্ট 1 অভিমুখে গতি করেছে লক্ষণীয়ভাবে আদিত্য-L1 ইসরোর দ্বিতীয়খন মহাকাশ যান হিসাবে পৃথিবীর প্রভাব বর্তুল তথা 9,20,000 কিলোমিটার অতিক্রম করেছে ইয়ার পূর্বে প্রথমবারের বাবে ইসরোর মঙ্গলযানে মহাকাশত পৃথিবীর প্রভাব বিস্তৃত বর্তুল অঞ্চল অতিক্রম করে যাত্রা করেছিল আদিত্য-L1-র লক্ষ্যস্থান পৃথিবী সূর্যর মাজর লাগ্রেঞ্জ পয়েন্ট 1 15,00,000 কিলোমিটার অতিক্রম করবলগিয়া আদিত্য-L1 ইতিমধ্যে আধাতকৈও অধিক দূরত্ব অতিক্রম করেছে পৃথিবীর উপরিভাগত 5টাক উপবৃত্তাকার কক্ষপথে গতি করার অন্তত 19 সেপ্টেম্বরত আদিত্য-L1 লাগ্রেঞ্জ পয়েন্ট 1 অভিমুখে যাত্রা আরম্ভ করেছিল আর 2024 চনের জানুয়ারিত আদিত্য-L1 হালো অরবিটত প্রবেশ করব তারপরে আদিত্য-L1 সূর্যর অধ্যয়ন করিব নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট ম্যাগনিফিসেন্ট লিফট অফ অফ পিএসএলভি C57 উইথ আদিত্য-L1 পৃথিবীর প্রভাব বর্তুল পার হয়ে আদিত্য-L1-র সূর্য অভিমুখী অগ্রগামী যাত্রা ইসরোর দ্বিতীয়খন মহাকাশ যানে অতিক্রম করিলে পৃথিবীর প্রভাব থকা বর্তুল বর্তনীর 2 সেপ্টেম্বরত উৎক্ষেপিত হওয়া আদিত্য-L1 পৃথিবীর উপরিভাগর পৰা 9,20,000 কিলোমিটার সীমা অতিক্রম করিলে মহাকাশত পৃথিবীর প্রভাবর অন্তিম প্রান্ত তথা 9,20,000 কিলোমিটারের সীমা পার হয়ে আদিত্য-L1 এতিয়া লক্ষ্যস্থান তথা লাগ্রেঞ্জ পয়েন্ট 1 অভিমুখে গতি করেছে লক্ষণীয়ভাবে আদিত্য-L1 ইসরোর দ্বিতীয়খন মহাকাশ যান হিসাবে পৃথিবীর প্রভাব বর্তুল তথা 9,20,000 কিলোমিটার অতিক্রম করেছে ইয়ার পূর্বে প্রথমবারের বাবে ইসরোর মঙ্গলযানে মহাকাশত পৃথিবীর প্রভাব বিস্তৃত বর্তুল অঞ্চল অতিক্রম করে যাত্রা করেছিল আদিত্য-L1-র লক্ষ্যস্থান পৃথিবী সূর্যর মাজর লাগ্রেঞ্জ পয়েন্ট 1 15,00,000 কিলোমিটার অতিক্রম করবলগিয়া আদিত্য-L1 ইতিমধ্যে আধাতকৈও অধিক দূরত্ব অতিক্রম করেছে পৃথিবীর উপরিভাগত 5টাক উপবৃত্তাকার কক্ষপথে গতি করার অন্তত 19 সেপ্টেম্বরত আদিত্য-L1 লাগ্রেঞ্জ পয়েন্ট 1 অভিমুখে যাত্রা আরম্ভ করেছিল আর 2024 চনের জানুয়ারিত আদিত্য-L1 হালো অরবিটত প্রবেশ করব তারপরে আদিত্য-L1 সূর্যর অধ্যয়ন করিব নিউজ ডেস্ক রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট